চকোলেটের প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শামশেরগঞ্জ থানার শেরপুর গ্রামে। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম অশোক দাস, তিনি ঔরঙ্গাবাদের বাসিন্দা। শিশুটির পরিবারের অভিযোগ, গতকাল দুপুরে ওই শিশুটি বাড়ির পাশের একটি আমবাগানে খেলছিল। দুপুর নাগাদ অভিযুক্ত মেয়েটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ফাঁকা জায়গায় নিয়ে যায়, সেখানেই তাকে যৌন নির্যাতনের চেষ্টা করে। তখনই মেয়েটি চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। তৎক্ষণাৎ অভিযুক্ত পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শামশেরগঞ্জ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফরাক্কা থেকে অর্ণব চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।